আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব ভাষা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাড়ি, অর্থাৎ মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা দেখার জন্য। বন্ধুরা, আমাদের সাথে পুরো ভিডিও দেখতে থাকুন, আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে মূলত এখানে তার ব্যবহার্য জিনিসপত্র এবং তার যাবতীয় ইনফরমেশন আমরা এখানে দিব। আর একটি ইনফরমেশন দিব আপনাদেরকে, আমার সাথে আছে সঞ্জয় দা, মূলত আমরা দুজন মিলিয়ে ঘুরতে নেমেছি। আমরা নিজেরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন আশা করি। আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো। মূলত মীর মোশাররফ হোসেন আপনারা জানেন, উনি হলো কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা, এছাড়া তার আরও অনেক উল্লেখযোগ্য সাহিত্য রয়েছে, যেমন জমিদার দর্পণ, বিবি খদেজার বিবাহ, হযরত ওমরের ধর্মজীবন লাভ, গাজী মিয়ার গুলি, এরকম অসংখ্য কাব্যগ্রন্থ তার রচনায় আছে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমরা প্রবেশ করেছি ভিতরে, আপনাদেরকে দেখাবো পুরোটাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, এবং আমার চ্যানেলে যারা একদম নতুন আছেন, দয়া করে সবাইকে অনুরোধ করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, সাথে থাকুন, ধন্যবাদ।
দোকান ঢালে চলুন, তার বাড়ির ভিতরের অংশ দেখে আসি। তার বাড়ির ভিতরের অংশ রয়েছে তার পুরাতন ঘরবাড়ি এবং সেখানে একটি কূপ রয়েছে, যে কূপটি তিনি ব্যবহার করতেন, যেখান থেকে পানি উঠাতেন। অবশ্য বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। চলুন তাহলে দেখে আসি। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি নিয়ে। তা আমাদের সাথে থাকবেন, দেখাবো পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি। এবং সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।